একটা যুদ্ধের ময়দান আপনার দিন, এবং এই দিনেও যেহেতু মানুষের পরিচালিত করে ডাইনিদি যদি আপনার ভেঙে যায় দিলেও নিব, এবং বাগুইদি দিলে দিলেও নিব। মানুষের দিনটা কি যে জিনিস আয় ও জিনিস মানুষের বৈঠে খান করে এর লাগি কুইলগি এমন একটা জায়গা যে জায়গায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে যেমন দিন মূল জিনিস আল্লাহ তাআলা বানাই দিছেন। দিন আওয়াজ শোনা যান, খুব একটা কমেন্ট করে কইবা প্লিজ, শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবা। জাযাকাল্লাহু খাইরান। দুর্বলতা বশত যত জিনিস ঘটাইছেন আল্লাহ তাআলা সবটাই নবী উম্মতের লাগি একটা শিক্ষা। শিক্ষা পাইতে তুমিও আল্লাহ সবাই কারণ রসুল বলতে জীবনে কিন্তু তারা উম্মতের মূল শিক্ষা। মানুষের সবসময় তারার দিলের ব্যাপারে নিজে সবসময় সতর্ক থাকা উচিত, যেহেতু ইগুর ভিতর যদি ইমানের বরকত এবং শয়তানি ওয়াসওয়াসার মরকজ দিয়ে তৈরি কি যাতে লাগি কেন আপনি সতর্ক সব সময় থাকেন চেহারা সতর্ক আতাই বানাই কারণ আপনি যদি ফকট ফকট তো এগুলো আতাই দিতে না দিয়ে কই না এটা আসে কিন্তু না এতে হেই তো আর ফকট মারুয়া তো আসে যেহেতু আপনার আমার ফকট মারুয়া যে কিন্তু সব সময় আপনার লগে হাত্তার মত মতের আগ পর্যন্ত চাইব যে আপনার দিন থেকে ইমানটা নিয়ে যে বহুত মানুষ আছে এমন কোন খাম ফরন অথবা এমন কোন কথা হয় যার কারণে তার বেস্তা কি তার ইমান যায় কি শয়তানে হতে নিরাই বলে তুমি তোমার নামাজ বলতে কি করবো আমার আর অসুবিধা নেই। এলাকি মুমিনের তার ইমান তার কল কর্তর পিত্রে ইমান কত খান আছে ইকান তার পাহারা দিয়া রাখা পাহারা হইল কি নিজে সবসময় সতর্ক থাকতা কেননা যেহেতু হে তার আল্লাহ দরবার আমরা লাগি হইয়া হইছে
লাউকুইয়ান্নাহুম আজমাইন আমি তাহলে প্রতি একজনের কথা বলছিলাম আল্লাহ কিছু নেই মনে দরকার হল ঠিক আছে বেঈমান মানে ইন্না লিল্লাহ সব ঠিক চেষ্টা করে জেরারে পারে না কারণ আছে কিন্তু নেতার এমন কোনো মানুষ নাই যে মানুষের ব্যাপারে চেষ্টা করে না এমন কি নবীও বলতে লোক আছে আম্বিয়ে কেরাম আল্লাহ রাসূল বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে হইলা সবের লগে শয়তানে তার একজন দিয়া রাখে আপনার লগে ও দিছে নিয়ে হয় দিছে রাসূলুল্লাহ তো জানতে না আপনি কিরা আমি কিন্তু আল্লাহ রাসূল ফরমান ওয়ালাকিন্নাল্লাহ আলাইহি ফাসলামা ফালা ইয়াকমুরুনি ইল্লা খাইরা আল্লাহ আমার সাহায্য করেছেন হে আমার বেচারা উল্টা মুসলমান হয়ে গেছে কি অন এও সে খাম করতে আসেন আমার পেট্রোলটা দিয়ে এটা তো আল্লাহ আপনার তো ইতো আপনার লোকের জিন্দা থেকে আল্লাহ তাআলাই মুসলমান বানাইয়া দিতাও না এবং দিছে এটা তো আল্লাহর একটা সাহায্য যেহেতু নবীরের মাসুম রাখছে আল্লাহ সুবহানাল্লাহ দায়িত্ব ইমান যদি ওলা হইতো বলে পেট লাগাই দিছে না ছোট নাই ইমান কিলা জিনিস নাই আল্লাহ রাসূলের এই সময় দোয়া বর্তায়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা বাদি আমিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া রাসূলুল্লাহ মানুষ কি দা ইমানদার ও বাদও দিল বিগ্রিতাই মুখে নিয়ে বুঝাও উম্মে সালমা হয় ইমানদার ও বাদও মানুষের দিল বেঈমান হয়ে যায় লাগি আল্লাহ তাআলা ফরমান মুমিনাদের দোয়া রব্বানা লা তুযি কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াক্বাব আল্লাহ হেদায়েত দেওয়ার পরে আমরা দিল যার তুমি যারা বানাইও না অর্থাৎ কুফরির বাইরে তুমি দিল দিও না দেখলে হয়তো ভাবা যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক মুসলিমের নামাজের তিন নম্বর আহত করা হলো ফরজ শেষের দুই দেখা তো কেরাত করলে বড় নেই নেই সুরে পাতে আপনি নাম আছে আর ওটা আগে যদি কিছু আপনি বললেন তো আপনি নিষেধ করেন হেরা যদি অবস্থা হয় তাহলে কেয়ামত পর্যন্ত যত মুমিন হলি দিল দুনিয়া যাইবা তারার অবস্থা অনুযায়ী আপনি ইমান রক্ষা করার লাগে আপনি নিজে নিজের চেষ্টা চালাইতে হইবা আপনি এখন মনে করার দরকার নাই আমি ইমানদার হয়ে গেছি কি আমি আমার বেড়া পার হয়ে গেছি কি ইমান তারে লইয়া আল্লাহর দরবার হাজিরা দেওয়া হইল যে আপনার দায়িত্ব ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির ইন্তেকালের সময় একটু রবিরা কোটা আসাবলা ইলাহ আপনার কাছে পাঠাইছে মানে মুটের মনে 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 মালাইকা হ্যাঁ
আমরা সোনার খাইছি, আমরা ব্যবহার করতাম না, তাই সোনার পিতাকে আমার পাঠাইছে সহায়তা পিতা তুই আমার আব্দুল তোমারে বহুত চেষ্টা করলাম কিন্তু তুগা দিতাম পারলাম না। টাইম কোন শয়তান কটা তো আরো বড় ওসে দেখো কেসে এই জন্য কইয়া দাও যে বহুত চেষ্টা করলাম তোমারে তুগা দিতাম পারলাম না বলে এটা হইলো যে তোর আরো বড় তুগা নেবে। আমি নিশ্চিন্তা হয়ে গেলাম আমাদের কোন দিন আমার ইমান হয়ে যাইতে কি এটাও আরো সবচেয়ে বড় তুগা যে সময় মোটামুটি নিশ্চিন্তা হয়ে যাবো আমি মোটামুটি ভালো মুসলমান একজন সবসময় সবচাইতে বড় দায়িত্ব এর বাদে আল্লাহর তো নাফরমানি আছে। নাফরমানি লোক এমন একটা জিনিস যে নাফরমানি যে কারণে আল্লাহ রসুল ফরমান যদি মানুষটা তওবা করে না একজন মানুষ যে সময় আল্লাহর দরবারে মানুষ দুনিয়ার নাই কিন্তু গুনাওয়ার লগে লগে আপনার প্রত্যেকটা জিনিস ময়লা লাগে করে দুইবার মতো দুইবার একটা ব্যবস্থা আছে মানুষের দিল গুনার যত ময়লা লাগে এই ময়লারে দুইবার একমাত্র জিনিস হইল আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ আল্লাহ জিকির জিকির বলতে বইয়া বলি মুহুরুম টাকা নি নাই জিকির বলতে নামাজ জিকিরের মাঝে বড় জিনিস জিকির হইল কি নামাজ আপনি গুনার কাম করছেন আপনার নমাজ হয়ে উঠে আল্লাহ রসুল ফরমান নমাজের কারণে আল্লাহ সুবিরা গুনা কেমনে মাফ করে দিলাই ওজুর কারণে সুবিরা গুনা কেমনে মাফ করে দিলাই আর কবিরা গুনা এই সময় আইলে তুমি যে তোবা করা যায় আল্লাহ রসুল কত সতর্ক করে সুবহানাল্লাহ ওয়াক্তাহলি আবওয়াব রাহমাত মসজিদ আমাইবার দরখাস্ত আল্লাহ রসুলকে কুইয়া হিকায়াত রাইছে আল্লাহ আল্লাহ রসুল ফরমান
কোরআন শরীফ যদি আপনি আপনার দিলর যে কোরআন সন্ধানগুলো ছুটি নাই। এরপর আল্লাহ রাসূলের হাদিস শরীফে ফরমায়, মউতের জিকির টা হইলো তুই মউতের কথা ইয়াদ করাটা হইলো যে গুনার একটা দাগ এবং গুনার লাগিতে একটা মানুষের দিয়ে লাগবে আপনি আপনার অবস্থা চিন্তা করতে পারেন। মুহূর্তের যে জিকির যেটা মুহূর্তের অবস্থা দেখা সকরাতে আমরা দেখি না, হসপিটাল মানুষের দিল আল্লাহ আপনার যদি আপনার আর মাঝে তার অভ্যাস হয়ে গেলে ঘুমাইছি মনে হয়ে থাকে মাঝে মাঝে যে মরমু বা মরার যে অবস্থা এটা ইয়াদ করা ভালো সাফ করে এটাই দিন সাফ করে চিলাউতে কোরআনের বাদে নমাজের বাদে তো আল্লাহ রাসূল এমনি কইছে যে আস্তা তো আস্তা তো দেব বড় গুনাহ হয়ে গেছে কি আর আল্লাহ আমার কিতাব হইলো বলে ওযু করে দুই রাকাত নমাজ পড়ি রইল তো এই কারণে হাতে মারতে ইলহিম নাসাই দিয়া কিন্তু তো আমরা একবারে বর্তমান টেকনোলজির দুনিয়ার বাদে আসসালামাইকুম বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এবং সাধারণ সম্পাদকের পক্ষ থেকে ১৫২ নম্বর মসজিদে দিয়া বেগম খালেদা জিয়ার হায়াত মোনাজাত গীত আছে। এবং এই রুহে ২৫২ নম্বর মসজিদে দিয়া জিন্দাবাদ গীত আছে। ইরা জনাব ফজলুল মিয়া সাহেব তার রোগমুক্তি লাগি ১৫২ নম্বর মসজিদে দিয়া দোয়া আছে।
আলহাজ ওয়ারিস খান সাহেবের 10-15 বছর লাগে দোয়া চাইলাম। আমরা মসজিদ কমিটির ডাইরেক্টর হাজি আরফিক আলী সাহেবের চোখ একটা অপারেশন হইল আগামী সোমবারে, আল্লাহ হতে 10-15 বছর দিয়া সুস্থতা লাগে দোয়া চাইলাম। আগামীকালকে সজনা একটা রাস্তা তো নেই।